যেটাকে কিনুক আর খাবারের কোনো টাকার প্রয়োজন নাই, কারণ আমার এটা ঈদের দিন পর্যন্ত এটার খাবারের আমার হিসাব হয়ে গেছে। আচ্ছা, আমি ওটা এটার সাথে নিয়ে নেবো। আচ্ছা, তাইলে আমার বাড়তি কোনো খাবারের টাকা দিতে হইব না, শুধু আর হলো গাড়ি ভাড়াটা দিয়া যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। পৌঁছে দেবেন কি না আমি পৌঁছাতে বলে? হয়তো গাড়ি ভাড়া দিলে আমি নিজে পৌঁছা দিতে পারবো, সমস্যা নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে যারা এই প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, এখনকার প্রতিবেদনগুলো সামনে 2022 কুরবানি উপলক্ষে যারা আসলে খামার থেকে সুন্দর গরুগুলো সংগ্রহ করতে চান তো তাদের জন্য এই প্রতিবেদনগুলো, এবং তাদের জন্যই আমরা গ্রামের বিভিন্ন জায়গায় ছুটে যাই। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কয়েকটি গরু সওয়াব করানো হয়েছে, খামার থেকে বাইরে নিয়ে আসা হয়েছে শুধু আপনাদের সুবিধার্থে এবং যাতে ভালো করে গরুগুলো দেখাতে পারি, যার কারণে কিন্তু বাইরে নিয়ে আসছি। এই গরুগুলো কতদিন হলো প্রস্তুত করলেন এবং সামনে কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন, এবং এই গরুগুলো কী খাবার দাবার দিয়ে লালন পালন করলেন আমরা জানব। আশা করি এই পুরো প্রতিবেদনটা জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন বিস্তারিত জানার জন্য। তো দেখতে পাচ্ছেন দর্শক, গরুগুলো কিন্তু খুবই সুন্দর। ওনার খামারের ভিতরে আরও বেশ কিছু গরু আছে, সবগুলো গরু আসলে বের করা সম্ভব না। তো চলুন আমরা কথা বলি খামারি ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিপ্লব। বিপ্লব ভাই, তা আমরা দেখতে পাচ্ছি যে আপনি কুরবানি উপলক্ষে বেশ কিছু গরু প্রস্তুত করেছেন, তো কতগুলো গরু এবার রেডি করেছেন? এই বছর আমার 22টা গরু রেডি করছি আমি। 22টা গরু? জি। সবগুলো কি দেশি গরু নাকি? সব দেশি। সব দেশি? সব। আচ্ছা, গরুগুলো কতদিন হলো লালন পালন করতেছেন? 22টা গরুর মধ্যে আমি 10টা গরু প্রায় এক বছর ধরে পালতেছি, গত কুরবানিদের পরে কেনা আমার এগুলো। আচ্ছা, আর বাকিগুলো হলো পর্যায়ক্রমে কেনা হয়, একসাথে সপ্তাহ কেনা হয় না। আচ্ছা, পরে 6 মাস 5 মাস ধরে কিনছি আর 10টা। আচ্ছা, তার মানে কি সব কি কুরবানি উপলক্ষেই প্রস্তুত করেন নাকি? না, কুরবানি উপলক্ষেই করা আমার এগুলো সব। আচ্ছা, কুরবানি উপলক্ষেই করা। এই আমরা দেখতে পাচ্ছি গরুগুলো সম্পর্কে জানবো আসলে। এই গরুগুলোকে কি খাবার দাবার দেন আপনি? এগুলারে খাওয়াই বুটের ভুসি, গম ভুসি, কুড়া আর ভুট্টা। আচ্ছা, কোনো ফিড খাওয়ার না? না না না, সব ন্যাচারাল খাওয়া। আর সবচেয়ে বেশি হলো আমি ঘাস খাওয়াই বেশি। ঘাস? আমার ঘাসের সমস্যা নাই, আমি ঘাস অনেক প্রচুর ঘাস খাওয়াই। আচ্ছা, একটা গরুর পিছনে আনুমানিক কত খরচ হয় দৈনিক? বড় গরুগুলা এগুলা 300 টাকা করে খায় রেগুলার। 300 টাকা? হ্যাঁ। আর ছোটগুলো? ছোটগুলা 150 টাকা। 150 টাকা? তার মানে মোটামুটি খাবার দাম তো এখন বাড়তি। তো খাবার দাম বাড়তি না, গত বছর আমরা যে গম ছাটিটা খাওয়াইছি 1200-1100 টাকা বস্তা, এই বছর এগুলো 2150 টাকা পর্যন্ত খাওয়াইছি আমি। আচ্ছা, তা আমরা তো টোটাল 22টি গরু আছে আপনার? হ্যাঁ, 22টা। তা আমরা এখানে যে কটা দেখতেছি এই কটা এই পর্বে দেখাবো, পরবর্তী প্রতিবেদনে আমরা বাকিগুলো দেখানোর চেষ্টা করবো। একটু এদিকে আসেন, আমরা যে গরুটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালার, ক্রেতাদের কিন্তু এই কালারগুলোই পছন্দ। তা আমরা এই গরুটার সম্ভাব্য ওজন কেমন আশা করতেছেন আপনি? আমার ইয়ে তো আসে 7-7.5। 7 থেকে 7.5? মানে আইডিয়া আর কি? আইডিয়া আর কি। আচ্ছা, মানে লাইভ ওয়েট? আনুমানিক লাইভ ওয়েট হবে? না না না, এটার মাংসই হবে 7 থেকে 7.5। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তাই, এরকম হতে পারে। কারণ আমি আর একটা ই করতে পারি কি, আমার গরু গিলে হইলো আমি ন্যাচারাল খাবার খাওয়াই, তো এটার মধ্যে কোনো ই নাই, মানে কোনো ভেজাল হইব সঠিক হইব, চর্বি হইব কম। আচ্ছা, চর্বিতে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম শিলা গরু, কোনো ঝোলানো অবস্থায় নাই, টাইট দেখা যাচ্ছে। এইটা আপনি দাম কেমন আশা করতেছেন? এটা 2.40-2.5 লাখের মধ্যে আর কি। 2.40-2.5, মানে 2.40-এর নিচে নামা যাবে না? যাবে, ওইটা এখানে বসলে হয়তো দেখা গেছে 2000 কম আর বেশি, ওইটা আছে একটু সুযোগ আছে আর কি। আচ্ছা দর্শক, একদমই তার কোনো কিছু বেচা কিনা হয় না? প্রিয় দর্শক, দেখতেছেন যে এটার চাওয়া ওনার 2.40-2.5 আর কি, তারপরেও দরদামের সুযোগ আছে, যদি ক্রেতারা খামারে আসে তাহলে কথাবার্তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে অবশ্যই হবে। আমরা পরের গোলটা দেখি, পরেরটা একটু বড় দেখতেছি। তা এইটা কতটুকু ওজন আশা করতেছেন? ওইটার কাছাকাছি হইবে। কাছাকাছি 7 থেকে 7.5? কিন্তু এটা একটু বড় সাইজ। বড় সাইজ হইলে কি, ওইটা তৈরি হয়েছে বেশি একটু একটু ই। আচ্ছা, তার মানে এটা একটু হাইটে আর কি হয়ে গেছে, যার কারণে আর কি। তা এটার দাম কেমন আশা করতেছেন আপনি? ওই 2.5 লাখ টাকার মতো এটা, মানে সেম দাম? সেম দাম। আচ্ছা দর্শক, দেখলেন যে ওনার কিন্তু চাওয়াটা আসলে খুব একটা বেশি না। আমার কাছে গরুগুলো খুবই সুন্দর লেগেছে, আমার বিশ্বাস যে ক্রেতারা সামনাসামনি আসলে গরুগুলো পছন্দ করবেন, কারণ এই ধরনের গরুগুলো ক্রেতারা বেশি পছন্দ করে থাকেন কালারে আর কি। আর আমাদের সবচেয়ে বড় এলো, এগুলা গরু আমাদের কিনতে গেলে 10,000-15,000 টাকা বেশি দিতে হয় শুধু কালারের জন্য। আচ্ছা, কালারের জন্য? আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটু ভিন্ন কালার। এই কালারটাও কিন্তু সুন্দর কালার। হ্যাঁ, এটাও সুন্দর কালার আর কি, দুই কালারটাও সুন্দর।
এইটা কেমন ওজন আশা করতেছেন? এটা কারণ যদি চার মন আমি হিসাব করি, আপনি হিসাব করে দেখেন, আমি বেশি বলছি না কম বলছি না, যে মন হিসেবে ঠিক আছে। তারপরে আর কুরবানি তো আসলে ওই হিসেবে হয় না, হিসেবে হয় না। সুন্দরও অনেকে এখন কালি করে, আগে করতো না, এটা এখন করে। অনেকে চিন্তা করে যে না, আমি একটা কিনলাম, কিরকম ওজন হতে পারে, দামে তো ঠকলাম না জিতলাম। আসলে সেগুলা চিন্তা করতে গেলে কি কুরবানিটা জায়েজ হয়? আমার তো মনে হয় না, আমি এরকম করি না। আচ্ছা, আমরা ওই বিতর্কে নাই যাই। তো দরদামে তো অবশ্যই সুযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা মনোমুগ্ধকর কালার, সবগুলো কালারই সুন্দর। আমরা এটা দেখতে পাচ্ছি মিরকাদিমি গরু নাকি? মিরকাদিমি ই হাসা, এটা আর কি হাসা হাসা মিরকাদিমি যেটা বলে, মিরকাদিমি তো আরো বড় হয়, ছোট জাতটা ছোট জাতটা। সবার তো আর বাজেটে সবকিছু আসে না, এর জন্য ছোট বড় সব মিলিয়ে রাখতে হয়। আচ্ছা, এই গরুগুলো কিন্তু রিয়ার, খুব একটা পাওয়া যায় না। এই গরুগুলো সংগ্রহ করলেন কই থেকে আপনি? এগুলো আমি অনেক ঘুরে তারপরে সংগ্রহ করছি, যদিও এই হযরতপুর হাটের থেকে সংগ্রহ করছি, কিন্তু আমার অনেক সময় লাগছে, একদিনে আমি পারি নাই। না, এগুলো তো একদিনে আসলে সংগ্রহ করছি, আমি একটা একটা করে সংগ্রহ করছি, একদিনে পারি নাই, সময় নিছে আমার। এই মিরকাদিমে কয়টা আছে? আমার তিনটা আছে। তিনটা আছে, মানে দুইটা কুরবানি যোগ্য হয়েছে? না, তিনটাই হয়েছে, এখন সপ্তাহ বের করা সম্ভব না। আচ্ছা, এইটা দাঁতে কয়খান হয়েছে? এটা দুইটা দাঁতছে, দুইটা দাঁত হয়েছে। এইটার ওজন কেমন আশা করতেছেন আপনি? এটা তিন মনের মতো হইবে। তিন মনের মতো হবে। কেমন দাম কেমন আশা করতেছেন? এটা ১১০। ১১০ তিন মন, ঠিক আছে। দর্শক, আমার কাছে কিন্তু ভালো লাগছে, উনি দাম কিন্তু একদম রিজনেবল দাম চাইছেন, তারপরে বাকিটা ভাগ্যের ব্যাপার। তো আচ্ছা, পরেরটাও কি সেম? না, ওইটার ওজন কম হবে। এটার ওজন কম হবে? এটা কতটুকু ওজন হবে? এটা যে পুনে তিন মনের মতো হইবে, এটা 10 কেজি কম হবে। 10 কেজি কম হবে। তো এটার দাম কেমন আশা করতেছেন? এটা ১ লাখ। ১ লক্ষ টাকা। দর্শক দেখতেই পাচ্ছেন যে মিরকাদিমের কিন্তু খুব ছোট গরু। আর গরু মিরকাদিমে আর একটা জিনিস কি, সবকিছু কিন্তু সাদা হইব, আর সবকিছু সাদা হয়, এটু যে মানে পায়ের খোলার থেকে ধইরা চোখ শিংটা পর্যন্ত দেখছেন, শিংও সাদা। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল না করলে অনেকে কিন্তু ই করে। আচ্ছা, এ মানে মিরকাদিমের কি মানে ফাঁকি দেওয়ার মতো কোনো ই আছে? আছে, অনেকে করস আছে না, আপনি যেমন ওই যে আমার ওইটা কিন্তু শিংটা কালো, শিংটা কালো, ওটা কিন্তু পুরোপুরি না। মিরকাদিমের আসলে অরিজিনাল বৈশিষ্ট্যটা কি? আমি আসলে ওইটা পুরান ইতিহাস, তো এত কিছু বলতে পারবো কিনা একটু যদি সংক্ষেপে। পুরান টাউনের মানুষ এটা অনেক বেশি পছন্দ করে, মিরকাদিমি হাসা হিসাবে পরিচিত হয়েছে, পুরান টাউনের মানুষ অনেক পছন্দ করে এটা, আর দামটা অনেক থাকে আর কি, বেশি থাকে অন্যান্য গরু। মানে মিরকাদিমে গরু কি মাংস কি সুস্বাদু হয়? বেশি সুস্বাদু হয়, যার কারণে পছন্দ হয়। আচ্ছা, তারপরে শৌখিন মানুষরা যারা, পুরান টাউনের যারা শৌখিন আছে, তারাই এটা কেনা বেচা করে বেশি। আচ্ছা বিপ্লব ভাই, যেটা জানতে চাই যে আপনি ধরেন যে অনেকগুলো গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে, ক্রেতাদের কথা মাথায় রেখে অনেক ধরনের গরুই আপনি প্রস্তুত করেছেন, আসলে খামার ক্রেতারা আপনার খামারে এসে গরু কেন ক্রয় করবে বলুন? এটা হলো বিশ্বাসের উপরে, কারণ আমার গরু গুলো সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াইছি, ঘাসের উপরে ফিক সম্পূর্ণই নিষিদ্ধ আমার এখানে, আর বাড়তি কোনো কিছু নাই। আমার এই গরুটা যদি আজকে বিক্রিও না করতে পারি, আমার কিন্তু তেমন একটা সমস্যা না। আচ্ছা, ওইদিকে আমার সুবিধা, এর জন্য আমি চিন্তা করি, আমি তো 12 মাসে কিন্তু গরু পালি, আমি না সিজনালি না, আমি ব্যবসায়ী, আমার সবসময় 8-10টা গরু থাকে আমার কাছে, লং টাইম করা যাবে। হ্যাঁ, আমি কিন্তু 3 মাস পর এমনি কুরবানি বাদে 3-4 মাস পর গরু বিক্রি করি। আচ্ছা, মানে কুরবানি বাদেও আপনি? কুরবানি বাদে আমার কাছে সবসময় গরু থাকে, আমার কাছ থেকে নেয় অনেকে, শহরের অনেকে যে কোম্পানির অর্ডার নেয় বা ইয়ারে নেয়, কষাইরা নেয়, বিয়ে শাদির অর্ডার হইলে নেয়, আমার কাছে সবসময় গরু থাকে। আচ্ছা, কুরবানি উপলক্ষে কেউ যদি এই প্রতিবেদনের মাধ্যমে আপনার খামারে এসে এখনই গরু ক্রয় করে রাখতে চায়, সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা? অনেক সুবিধা আছে, শুধু আর এই 15 দিন বাকি আছে এখনো, যেটাকে কিনুক, আর খাবারের কোনো টাকার প্রয়োজন নাই, কারণ আমার এটা ঈদের দিন পর্যন্ত এটার খাবারের আমার হিসাব হয়ে গেছে। আচ্ছা, আমি ওটা এটার সাথে নিয়ে নেবো। আচ্ছা, তাহলে আমার বাড়তি কোনো খাবারের টাকা দিতে হবে না, শুধু আর হলো গাড়ি ভাড়াটা দিয়া যার যে এখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। পৌঁছে দেবেন কিনা যদি পৌঁছাতে বলে? হয়তো গাড়ি ভাড়া দিলে আমি নিজে পৌঁছে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তা আপনার এখানে আসবে কিভাবে যদি অ্যাড্রেসটা বলতেন একটু? আমার অ্যাড্রেস হলো, আমার নাম হলো বিপ্লব, আকসাইল কলাতিয়া ক্যানিংস ঢাকা। আকসাইল মানে কলাতিয়া এসে আকসাইল বললেই আমার এখানে আসতে পারবে। আচ্ছা বিপ্লব, আরেকটা জিনিস আছে আমি বলি, আকসাইল প্লে গ্রাউন্ড গুগলে সার্চ দিয়ে যদি আসে,
তাহলে এটা একবারই পাওয়া যাবে গা আচ্ছা লোকেশন পেয়ে যাব লোকেশন পাওয়া যাবে গা এটা লোকেশনটা পাওয়া যাবে এটার মাঠের ডান সাইডে হলো আমার বাড়ি বাম সাইডে লাগ এই মাঠ আচ্ছা মাঠের এর কি লোকেশনটা দেওয়া আছে আকসাইল প্লেগ্রাউন্ড আচ্ছা ওটা দিলে গুগলে সার্চ দিলে আইসা পড়বে একবারে লোকেশন আইসা পড়বে কেউ যদি ফোনে যোগাযোগ করতে যায় নাম্বার দেওয়া যাবে নাম্বারটা দেয়া যায় সমস্যা নাই নাম্বার তো আমার এটা একটু বলবেন 0917100293 আরেকবার বলেন একটু 0917100293 তো ঠিক আছে বিপ্লব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আশীর্বাদ রইল যে আপনি খামার থেকে সম্পূর্ণ গরুগুলো যেন বিক্রি করতে পারেন এবং কাঙ্ক্ষিত মূল্য পান আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিবেদনটা করার জন্য যদি আপনাদের মাধ্যমে আমার কোনো সহযোগিতা হয় এটার জন্য অনেক বেশি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আমি চাই এলাকা থেকে গরু বিক্রি করার জন্য হাটে যাওয়ার আমার তেমন একটা ই না আচ্ছা এই ভিডিও দেখে যদি কেউ এসে আপনার এখানে গরু কিনতে চায় তাহলে কোনো কমিশন আছে কিনা সে কি সুবিধা পাবে কিনা সুযোগ সুবিধা যে বললাম অনেক কিছুই পাইবে এখন আমি এখন মুখে বইলা কমিশন দিতে পারবো না কিন্তু আসলে কমিশন তো অবশ্যই আছে সামনে সামনে আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখন আমি এটা বইলা দিলাম 110,000 এর বিক্রি করুম হ্যাঁ তো ওইখানে ভিডিও দেখে পছন্দ হইব না এখানে আসলে দেখা গেছে দাম চাইছে 110,000 আমার তার 110,000 দেবে না তাই না একখানে বসলে দুইটা কথাবার্তার মাধ্যমে অনেক কিছু হয়ে যায় সম্ভব ভালো লাগলে কথাবার্তা ভালো লাগলে 2,000 কমও দিয়ে দিই অনেকের আসলে এরকম হয় কিন্তু এখানে বসলে অনেক কিছু হয় মহব্বত হয়ে যায় আচ্ছা যেমন গত বছর যারাই গরু নিছে তারা কিন্তু এই বছর আমার আরো 15 দিন আগে থেকে ফোন দিতে আছে ভাই গরু আসেনি হ্যাঁ ভাই আসে আসে আইসেন আপনারা এরা বলছে সবাই আগ্রহ দেখাইছে আসবে আচ্ছা তাহলে এটা একটা এইটা একটা মহব্বত সম্ভব হয়ে যায় অনেকের সাথে তো ঠিক আছে বিপ্লব ভাই ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম জি প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই প্রতিবেদনটা সবার মাঝে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শেয়ার করে সবার মাঝে বিলিয়ে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ